নবী বলেন, ও আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমি নবীর তো জিন্দেগিটা সুখের না, মক্কার পুরা জিন্দেগি আমার কষ্টের জিন্দেগি, করুণ জিন্দেগি, ওই দুঃখের সময়ের বিবি আমার খাদিজা। সেই মক্কার দূরে হেরা পাহাড়, এত উঁচু পাহাড়, চতুর্দিকে শত্রু, রাস্তা নাই, পাথরের পথ, জঙ্গল। আমি রহমাতুল্লিল আলামিন এই জঙ্গলের পাথর পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ে, উঁচু পাহাড়ে উঠে ভেতরে গর্তের মধ্যে নেমে আমি বাইতুল্লাহর দিকে ফিরিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাই। একদিন দুদিন এক সপ্তাহ পর্যন্ত আমি আর বের হতাম না, মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা, ওই মহিলা মানুষ ঘর থেকে বেরিয়ে পাথরের পথ পেরিয়ে এত উঁচু পাহাড় বে 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 উপরে উঠে আমি নবীর কিনারায় নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি কালেমার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরতাম, মাঝে মাঝে আমি গভীর রাতে এসে যখন একবার সালাম দিতাম দরজা খোলে দয়। আমি একদিন বলেছিলাম, ও খাদিজা গভীর রাত্রে আমি আপনি কি ঘুমান না, ডাক দেওয়া মাত্র দরজা খুলে। খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর আমি পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসি, আপনার স্ত্রী হয়েছে, সন্তানের মহব্বত আর বিরহের বেদনা আমি বুঝি, আমি পাঁচ সন্তানের মা, আমি ভালো করে জানি আপনার মা নাই আপনার বাবা নাই, আপনি যদি আজ বাহিরে থাকতে আর আপনার মা যদি বেঁচে থাকতো আপনারে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ও নবী আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়ে কালেমার দাওয়াত দেন, আর আমি খাদিজা যদি আরামে ঘুমিয়ে পড়ি আর দরজার কিনারা এসে ডাক দেন দরজা খুলতে না পারি, রহমাতুল্লিল আলামিন বেজার হওয়া মানে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ও নবী আপনার মহাব্বত আমি অন্তরে বদ্ধমূল রেখে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, নবীর অপেক্ষায় দরজার কিনারায় দাঁড়িয়ে থাকি। এরে পর্দার আড়ালের মা, তুমি দেশের জাতীয় সম্পদ, গোটা দুনিয়ার মধ্যে তোমার মতো দামি সম্পদ আর কিছুই না, তুমি আলা হও, তোমার আর সন্তান আদর্শ আলা হয়ে যাবে, তোমার সংসার আদর্শবান সংসার হয়ে যাবে, তোমার সংসার আদর্শ আলা হয়ে গেলে পুরা এলাকাটা আদর্শ আলা হয়ে যাবে। এরে আম্মা জান, তোমার জিন্দেগি যদি আল্লাহ যেরকম ফুলের মতো বানায় দিলেন, এই ফুলের মতো নিয়ে যদি জান্নাতে যেতে চাও তোমার যত কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো বেপর্দায় চলা যাবে না, বেপর্দায় চলা যাবে না রে মা, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মূল্য অনেক বেশি রে মা, কারণ গোটা জাতি তোমার সন্তানের মাধ্যমে আলোকিত হবে, অতএব তোমার আদর্শ এত সুন্দর হতে হবে তোমার আদর্শের মাঝে যেন কোনো বিপদ না থাকে, কোনো কুসংস্কার ছেয়ে না যায়। আর এই বয়ানগুলো তখনই আম্মা জান তোমার মধ্যে আমল করা সহজ হবে যখন তুমি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিবি কান্না করেন, ও নবী আমি জাহান্নামে আমি কেমনে কবরে একা থাকব। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি ইমাম হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, নবীর কন্যা, নবী বিদায় বেলা কবরে যাওয়ার ৬ মাস আগে বলে গেলেন, ও ফাতেমা
ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে ফাতেমা নিজেকে বাঁচাইয়া কবরে যাও। এরপর দারালের মা নবীজির মেয়ের জন্য যদি আগুন হয়তো মা তোমাকে আমি বুঝাইতে পারবো না কবরের আজাব কত ভয়ঙ্কর। আল্লাহ কিন্তু মাঝে মাঝে কবরের আজাব দেখায় দেয়, কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজি বেপর্দাওয়ালার কবর। আবার কত কবরের লাশ 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব পর্দাওয়ালা নামাজিদের কবর। এরে আম্মা জান, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, দুনিয়াটা কিছুই না রে মা। আজকে যদি তোমার মরণ হয়ে যায়, যেই সন্তান তোমার এত আদরের ওই সন্তান তোমার লাশটা ঘর থেকে নামায় দিল, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবকে জানাজা পড়ানোর অনুরোধ করার জন্য, কেউ গরম পানি করবে তোমাকে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য। এমন একটা জায়গা বাঁশবাগান বাড়ির পেছনে যেখানে দিনে যাইতেও ভয় লাগে, সাপ থাকার ভয়, বিচ্ছু থাকার ভয়, এমন একটা বাঁশবাগানে তোমাকে চিরতরে বিদায় দিবে, তোমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সন্তানও যাবে না, তোমার আদরের স্বামীও যাবে না, তোমার আপন কেউ যাবে না। 2-3 দিন কান্নার পরে সবাই যার যার ঘরের মধ্যে আরামে ঘুমাবে। তোমার স্বামী আর একটা বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে, তোমার সন্তানরা দুনিয়ার মোহে পড়ে তোমাকে ভুলে যাবে। ওই অন্ধকার কবর, আল্লাহর কোরআন নবীর হাদিস মতে যদি রিসার্চ করো, চিন্তা করো, ওই অন্ধকার কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করার জন্য। 1 নম্বর প্রশ্ন হলো রবের পরিচয় দাও, 2 নম্বর প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর পরিচয় হবে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জবাব যদি দিতে পারো মা, কবর হবে জান্নাতের বাগান, ওই কবরের মধ্যে আর শান্তি আর শান্তি আল্লাহ পাক ব্যবস্থা করবেন। আর যদি জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন ওই কবরের দুপাশের মাটির চাপ এমন জোরে শুরু হয়ে যাবে, পাজরের হাড় একটা পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয় দুইটা নয়, 90 থেকে 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জমা হয়ে যাবে। কেয়ামতের আগের দিন পর্যন্ত কবরের আজাব আর বন্ধ হবে না। এরে আম্মা জান, দুনিয়ার মজা কয়দিন? তুমিও মা, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা আলাইহা সালাম, তিনি একজন মা। ইতিহাস ভুলে যেও না রে মা, ইব্রাহিম নবীর 80 বছরের কিনারায় কোনো সন্তান নাই। বিশ্ব সুন্দরী বিবি সারা তার প্রথম বিবি, লম্বা ইতিহাস যখন তার দ্বিতীয় বিবি হয়ে গেল হাজেরা। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আল্লাহ, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও। 80 বছরের কিনারায় ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সুসংবাদ দিলেন, তোমাকে একটা আদর্শ সন্তান দিচ্ছি। নবীর দোয়া কবুল হয়ে গেল, হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলের দান করলেন। 80 বছর বয়সের বুড়া ইব্রাহিম নবী সন্তান পেয়ে কলিজা ঠান্ডা হয়ে গেল, মায়া আর মায়া মোহাব্বত বেড়ে গেল। আল্লাহ বলেন, ও ইব্রাহিম হবে না, সন্তান না বিবি না, সব থেকে মোহাব্বত করতে হবে আমি আল্লাহকে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু এভাবে তো ফিরানো যায় না। আল্লাহ বলেন, ইব্রাহিম এই স্ত্রী আর সন্তানকে মায়া করে কাছে রাখা যাবে না, দূরে ঠেলে দাও, জঙ্গলের কিনারায় নিয়ে যাও,
যেখানে আমি আল্লাহ একটা ঘর বানাইছি বাইতুল্লাহ, যেই ঘরের কিনারা এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, যেই ঘরের দিকে তাকাইয়া থাকলেও আমল নামায় সওয়াব। ইন্না আউয়াল বাইতি উযিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা وَهُدًى لِلْعَالَمِينَ ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসলো কদিমাস্তি নইনো। আল্লাহর নবীন আল্লাহর অর্ডার পেয়ে দেরি না করে কলিজার মায়াকে সম্বরণ করে কন্ট্রোল করে বিবি আর সন্তান ইসমাইল নিয়া মক্কার কিনারায় দিলেন। সামান্য খেজুর আর পানি রেখে ইব্রাহিম নবী বলেন, এখানে থাকো বিবি, আমি বিদায় নিয়ে যাই। বিদায় বেলা হাজেরা আলাইহা সালাম নবী ইব্রাহিমকে বললেন, ও স্বামী, জঙ্গল বাতাস নাই, পানি নাই, মানুষের কোনো কোলাহল নাই, কিচ্ছু নাই, এ তো জঙ্গলে তুমি আমাদের যে রেখে যাও, তোমার ইচ্ছা নাকি মালিকের ওয়াদা? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে বললেন, ও বিবি, আমি ইব্রাহিমের কোনো ব্যক্তিগত ইচ্ছা না, একমাত্র আল্লাহ তাআলার ওয়াদা। তখন হাজারা চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, ও স্বামী আমার, আল্লাহর যদি অর্ডার হয়ে যায় আমার কোনো দুঃখ নাই, একটু দোয়া করবেন আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করে। ও স্বামী যাও, আমি হাজেরার খবর নেওয়া লাগবে না, তবে শিশু বাচ্চা ইসমাইলের যে রেখে যাইতেছ, সামান্য পানি আর খেজুর শেষ হয়ে যাবে, মাঝে মাঝে যদি একটু সুযোগ হয় ইসমাইলের আইসা দেখে যাইব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর অর্ডার করলেন কিন্তু স্ত্রী যদি সমর্থন না করে, স্বামী আল্লাহর অর্ডার মানতে বাধা হয়ে যায়, এক হাতে তালি যেমন বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না, স্বামী আর স্ত্রী দুজনার একমন না হলে সেই ঘরে ইসলামের বাতিও জানানো যায় না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই মদিনার থেকে ভারতে আসলেন, হিন্দু দেশ ঘুরে 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 কালেমার খেদমত করার বিনিময়ে 90,00,000 বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। বাড়িতে গিয়া মঈনুদ্দিন চিশতি খুব খুশি, মা ডাক দিয়া কয়, বাবা এত হাসি খুশি কেন? বলে, 90,00,000 কিনারায় মুসলমান হয়েছে বিধর্মী তোমার সন্তানের হাতে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন ডেকে বলে, রে মা, তোমার কি বাহাদুরি একটু জানাও। মা চোখের পানি সেরে কান্না করে বলে, ও সন্তান, তুই আমার গর্ভে যতদিন ছিলি আমি মা রাতের বেলা ঘুমাইতাম না, অজু বানায় আমি সারা রাত সিজদায় পড়ে তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করতাম, আর বলতাম, হে মালিক, তুমি আমার গর্বের সন্তানকে জমানার একজন কুতুবুল আলম বানায় দাও। শুধু তাই না রে সন্তান, তুই দুনিয়াতে আগমন যখন হয়েছ, আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছিলাম রে সন্তান, আমি মা তোর মুখে একটা ফোঁটা দুধও দেই নাই,
আমি তোরে যতদিন দুগ্ধ পান করিয়েছি রে সন্তান, প্রত্যেকটা ফোঁটা দুধ আমি তোকে দেওয়ার সময় আগে অজু করে নিতাম। হকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নমি গুয়াম, কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নাই কমাশুন করাহ ফরজিন্দ জান, আব দর কশতি হালাকে কশতি আস্ত আব অন্দর জির কশতি পুশতি আস্ত। আখেরাতের লাইনে বলো রে মা অথবা দুনিয়ার লাইনে বলো, যত সন্তান দেখো দুনিয়ার লাইনে ভালো দামি জায়গায় আছে, আখেরাতের লাইনে যত সন্তান দেখো ভালো লাইনে আছে, সব কিছুর পেছনে মা বাবার অবদান। মায়ের সন্তান কোনদিন দুনিয়ার লাইনেও সম্মানের জায়গায় থাকবে না। এসপি এত দামি জায়গায় পাইলো কেন? মায়ের ত্যাগের বিনিময়ে। মন্ত্রী দামি জায়গায় স্থানে বসলো কিভাবে? খোঁজ নাও, অবশ্যই তার মা ভালো, তার মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়েছে। খারাপ মায়ের সন্তান কোনদিন আখেরাতের লাইন বলো দুনিয়ার লাইনে বলো কোনদিন দামি জায়গায় বসতে পারবে না, কারণ খারাপ মায়ের সন্তান ভালো হতে পারে না। সাবধান, রাস্তায় স্বর্ণ পড়ে আছে, যে কেউ স্বর্ণ পেলেই তাকে হাতে নিবে, কারণ এটা রাস্তায় পড়ে থাকার জিনিস না, এটা একটা বক্সে থাকবে, পর্দার আড়ালে থাকবে। স্বর্ণের থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার আম্মা জান, আমার বোনেরা, এরা স্বর্ণের থেকে অতুলনীয় এক অমূল্য সম্পদ, অতুলনীয় এক বলেন না কেন, অমূল্য সম্পদ। এই সম্পদ কেউ রাস্তায় যদি পেয়ে যায় তাহলে তার প্রথমে অন্তরের জিনা শুরু হয়ে যাবে, চোখ দিয়া জিনা করবে, দেখে দেখে মনে মনে কল্পনার দ্বারা জিনা করবে, সুযোগ পেলে হাত দ্বারা জিনা করবে। এই জিনার থেকে বাঁচার দরকার, বেপর্দা মানুষের ধ্বংসের একটা রাস্তা। কথা বুঝেন নাই? আমার মা কত বড় অমূল্য সম্পদ, আমি তো মায়ের সন্তান, আমি হাফিজুর রহমানের মা ও মা, আপনারা উত্তরবঙ্গের প্যান্ডেলে আশেপাশে মাইকের আওয়াজ শ্রবণরতা মা যারা, আপনারাও মা, আপনাকেও আল্লাহ সন্তান দিয়েছেন, আপনি কত বড় দামি মা, যে সমস্ত নবীদের মায়ের মতো মা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার আকৃতি অনুযায়ী আপনি মা, আপনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই একজন আকৃতিতে মা, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, আপনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা, পীরের মা, বুজুর্গর মা, আপনি আদর্শ সন্তানের মা, আপনার কত দাম, কত সম্মান আপনার, আপনি স্বর্ণের মতো নয়, পৃথিবীর শ্রেষ্ঠ অতুলনীয় অমূল্য সম্পদ। অতএব মা আপনাকে হেফাজত করা গোটা দুনিয়ার মানুষের জন্য এটা দায়িত্ব, আপনি হেফাজতে থাকবেন, আপনার অধিকার নিয়ে আপনি হেফাজতে থাকবেন, যত হেফাজতে থাকবেন ভালো জিনিস সব হেফাজতেই থাকে, আপনাকেও হেফাজতে থাকতে হবে, কারণ আপনার গর্ব থেকে আনোয়ার শাহ কাশ্মীরি আসবে, আপনার একটা সন্তান হবে গোটা দুনিয়াবাসীর জন্য একটা আলো, একটা বাতি।
আপনার সন্তান গোটা দুনিয়ার মানুষকে আলো ছড়াবে, দিনের কথা বলবে। আপনার সন্তান এসপি হবে, আপনার সন্তান ডিসি হবে, আপনার সন্তান মন্ত্রী হবে, এমপি হবে, আপনার সন্তান বাদশাহ হবে, আপনার সন্তান সাংবাদিক হবে, সাহিত্যিক হবে, কবি হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান মুহাদ্দিস হবে, মুফতি হবে, মুফাসসির হবে, আপনার সন্তান খতিব হবে, আপনার সন্তান একজন দেশের আদর্শ সন্তান হবে। আপনার সন্তানকে আপনার আদর্শের কারণে আপনার সন্তান সুনাম অর্জন করবে, আর ওই সুনাম দিয়ে বাংলাদেশ কেন গোটা দুনিয়াতে সে সফর করবে, আপনি মায়ের অবদানের কারণে। শুধু আমরা ছেলে নয়, আপনার মেয়েটা এক সময় আদর্শ মা হবে। শুধু ছেলের দিক নয়, মেয়েকেও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এটা যদি আপনি অবহেলায় রাস্তায় ফেলে দেন, চরিত্রের যদি গ্রান্তি না থাকে, বেঈমানেরাও এটা অপছন্দ করে। নারীদের একমাত্র হেফাজতের জন্য যে পদ্ধতি, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে পর্দা। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এখানে কোনো মাসআলা ঘুরানোর সুযোগই নাই। পর্দা কেমন ফরজ? নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দাও ফরজ, নামাজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, যত ফরজ আছে পর্দাও ফরজ। কিন্তু পর্দা ফরজটা কত জটিল। যাকাত 24 ঘন্টা ফরজ না, হজ 24 ঘন্টা ফরজ না, নামাজ 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফরজ না, পর্দা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের জন্য ফরজ। সহজ কথায় উত্তরবঙ্গের আম্মা জানদেরকে বলছি, আর আমার কলিজার টুকরা যুবকদের বলছি, আম্মা জান এবং বোনেরা, তোমরা যেই ছেলেকে বিবাহ করতে পারবা শরীয়ত অনুমোদন দিয়েছে, যুবকেরা যেই মেয়েকে বিবাহ করতে পারবা শরীয়ত অনুমতি দিয়েছে, এদের সাথে বিবাহের আগে দেখা দেওয়া হারাম। একবার দেখবি তো একটা কবিরা গুনা, একটা কবিরা গুনার জন্য জাহান্নামের আজাব 7000 বছর। জাহান্নাম কত ভয়ঙ্কর! কোরআন শরীফে এই বয়ান আছে না নাই যুবকেরা বলো? অবশ্যই আছে। যারা আরবি পারেন না, মোবাইল চালাও, মোবাইলের ইন্টারনেট চালু করে সার্চ দাও বাংলা কোরআন, ডাউনলোড করো, টোটাল 30 পারা কোরআন বাংলায় এসে যাবে তোমার মোবাইলে। অথবা তুমি ডাউনলোড করো বাংলা তাফসীরুল কোরআন, দেখবা সেখানে সিরিয়ালে বাংলা মারিফুল কোরআন, নূরুল কোরআন, ইবনে কাসির, একটা ডাউনলোড করো। এরপরে তুমি রাত্রে বেলা সারা দিন রাত্র বিজি, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, রাত্র 3টা বেজে যায়, টেরি পাচ্ছে না, মোবাইলের তৃষ্ণায় সে ব্যস্ত হয়ে আছে, কখন রাত 10টা বাজলো, ফজর হলো, খবর নাই। মা ধমক দিলে মায়ের সাথে দুর্ব্যবহার করে, মা তুমি ঘুমাও, আমাকে তুমি কিচ্ছু বলো না, আমাকে স্বাধীনভাবে চলতে দাও। মাঝে মাঝে কোরআনের ওই মোবাইলে বাংলা কোরআনের পৃষ্ঠা খুলে একটু তর্জমা দেখবা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা يحسب أن ما له أخلدا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها ألهاكم التكاثر حتى زرتم المقابر القارعة ما القارعة وما أدراك ما القارعة এই সূরাগুলো
তেলাওয়াত করো আর বাংলা তরজমা দেখো, এ সূরার মধ্যে অধিকাংশ জাহান্নামের বয়ান। আল্লাহর কোরআন রসুলের থেকে আজ পর্যন্ত আছে, পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো বন্দি খাঁচায় আটকানো, যে কেউ চাইলেই ধরতে পারে না। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব ওপেন রাখা আছে, হিন্দু যদি ধরে বাধা নাই, বরং ধরলে মুসলমান দোয়া করে আল্লাহ শুধু হাতে কেন সিনায় কোরআন ঢুকায় দেয়। আজ পর্যন্ত বহু বেঈমানেরা বেঈমানি করে কোরআনের ভুল বের করার চেষ্টা কম করেনি, আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারেনি, বরং এই কোরআনের সংস্রবে এসে কোরআনের ভুল বের করতে গিয়ে লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হয়েছে। ও পর্দার আড়ালের মা, আপনিও মা, আমার মাও মা, আমার মা চাচি, আমার দাদি নানি, আমার মামি, আমরা এখনো তো দেখি দিনের বেলা কোথাও বেড়াইতে আম্মা যান যান না, রাতে যদি কোথাও যান হাত মুজা পা মুজা বোরকা লাগায় যায়, ঢিলে ঢালা বোরকা, টাইট নয়। ও মা, আপনি কয়দিন এই জমিনে যৌবনের বাহাদুরি করবেন? আপনার মতো কত নারী আজ কবরে চলে গেল, শিশু বাচ্চা রেখে চলে গেল, বাচ্চাগুলো ঈদের সময় কান্না করে আর মাকে তালাশ করে পায় না। আম্মা জান, আজকে আপনি এখানে বয়ানের আওয়াজ শুনতেছেন, আগামী বছর আপনি কবরের বাসিন্দা হবেন, গ্রান্টির কি আছে? আপনার মতো নারী দেখেন তো আম্মা জান, বাইরে তাকানোর দরকার নাই, আপনার আম্মার দিকে তাকায় দেখেন, আপনার মা আপনার মতো যুবতী ছিল, আজকে আপনার মা লাঠি নিয়ে চলে, বসতে পারে না, দাঁড়াইতে পারে না। আপনিও কিন্তু এমন এক সময় যদি বেঁচে থাকেন হবেন, এক সময় কিন্তু আপনাকে দেখার জন্য বহু প্রস্তাব আসছে, 10-20টা প্রস্তাব আসছে আপনাকে বিবাহ করার জন্য, কিন্তু আজ আপনার সেই যৌবন আর লাবণ্যতা নাই, সেই বাহাদুরি নাই, দুনিয়া কিছুই না। আপনার মতো বহু নারী আপনাদের এই অঞ্চলের মধ্যে খুঁজে বলেন, সত্য বলেন, এখনো এই এলাকায় এমনও মহিলা আছে ঘরে যে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েই, রাতে তাহাজ্জুদও পড়ে, আছে না নেই? আছে।